নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজ বৃহস্পতিবার, সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস। আপনাদের সবাইকে সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা ভালো কাটান। দেখুন, আজকে বাইরে সকাল থেকে বরফ পড়ছে হালকা হালকা। বাইরে এখন -3 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো প্রত্যেকটা বাঙালি পরিবারেই হয়। কোথাও মূর্তি পুজো হয়, কোথাও ঘট পুজো হয়, তাছাড়া স্কুল কলেজে তো হয়ই। আর প্রত্যেকটা বাচ্চা কাচ্চা আজকে পুষ্পাঞ্জলি দিতে খুবই ব্যস্ত। তো আমি এখানে তো কিছু আয়োজন করতে পারবো না। তো এই যে নতুন কড়াইটা কিনেছি, আজকে ভাবছি একটু ঠাকুরকে ভোগ করে খাওয়াবো। আর সরস্বতী পুজো মানে খিচুড়ি ভোগ। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে মনে হয় খিচুড়িই হয়, কারণ সরস্বতী পুজো মানে খিচুড়ি। তো আমি ভাবলাম প্রথমে খিচুড়ি ভোগই দেবো, কিন্তু এখানে মুসুরির ডাল আছে আমার কাছে, মুগ ডাল নেই। তো মুসুরির ডাল তো আর ভোগে দেওয়া যাবে না, তো আমি ওই জন্য আজকে পায়েস ভোগ দেবো। এই দেখুন, আমি সব বাসনপত্র ধুয়ে রেখেছি, গ্যাসটাও ভালো করে মুছে নিলাম, কারণ রান্না শুরু করব স্নান টান করে নিয়ে আগে, তারপরে একবারই ঠাকুরের রান্নাটা শুরু করব, তারপরে আমাদের খাওয়া দাওয়া রান্না করব। দেখুন, এখনও বরফ পড়ছে, আজকে সারাদিনই মোটামুটি বরফ পড়বে, কিন্তু এই হালকা হালকা। তারপর রোদ উঠেছে, বরফ পড়ছে মানে রোদ উঠেনি তা নয়। এখন 10টা বাজছে, এই দেখুন এখন -3, আর আজকে সারাদিনই মাঝে মাঝেই বরফ পড়বে। তো চলুন রান্নাটা শুরু করি। কালকে এই দুটো দুধের প্যাকেট এনেছি, দুটো প্যাকেটের খুব সস্তাই পড়েছে। একটা প্যাকেট নেয় 2200 ওন, দুটো প্যাকেট নিয়েছে 3200 ওন। এদিকে আমি অর্ধেকটা দুধ ফুটতে দিয়েছিলাম, ওতে একটু লেবু চিপে নিচ্ছি, দিয়ে ওটাকে ছানা করে নেব। যেহেতু খিচুড়ি ভোগ দিতে পারবো না, তাই আজকে ভেবেছি পায়েস করব, একটু ছানা সন্দেশ আর লুচি, এটাই ঠাকুরকে ভোগ দেব। তো চলুন আমি আগে ছানাটা করে নিই, তারপর আমি আটাও মেখে রেখেছি এই যে, এবার এটাতে লুচি বেড়ে নেব, কিন্তু আগে ছানার সন্দেশটা করব, কারণ ওটা একটু জমতে টাইম লাগবে। এটা এই যে কনডেন্স মিল্ক, কালকে আমি দুধ কনডেন্স মিল্ক এগুলো সব কিনে এনেছি। আজকে আমি মিষ্টি পায়েসে কোনো চিনি দেবো না, এই যে কনডেন্স মিল্ক যথেষ্ট মিষ্টি হয় ওটাই দেবো। যে দুধ ফুটে গেছে, এতে আমি খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দেবো, যে দুধটা ঘন করব একটু। আর এইদিকে আমি ছানার জলটা ঝরিয়ে রেখেছি ভালো করে, যাতে ছানাতে একটুও না জল থাকে, তাহলে সন্দেশটা ঠিক মতন জমবে না। দুধটা ভালোই ঘন হয়ে এসেছে, এবার এতে আমি ছানা দিয়ে দেবো। এই যে ছানা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা নাড়াচাড়া করব, যাতে একটুও জল না থাকে, আর এটা একটা বেশ টাইট মোল্ড হয়। এই দেখুন ছানার জল প্রায় শুকিয়ে গেছে, এবার আমি একটা ডিশে তুলে নেব, দিয়ে এটা সাইজ করে নেব। এইদিকে আমি ঘিয়ের মধ্যে বাসমতি চাল ভেজে রেখেছি, আর দুধটাও ফুটতে দিয়ে দিয়েছি, দুধ প্রায় ফুটে গেছে, এতে আমি চালটা ঢেলে দেব, এবার এটা সেদ্ধ হতে দেব, আর তার মধ্যে কনডেন্স মিল্কও দিয়ে দেব। এখন সেদ্ধটা হোক। এই দেখুন পায়েস প্রায় হয়ে গেছে, ঘন হয়ে এসেছে পুরোটা, এতে কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি, চিনি আজকে ব্যবহার করিনি একদমই। পায়েসটা হয়ে গেছে, এর ওপরে একটু কাজু ছিটিয়ে দিলাম, এবার আমি পায়েসটা নামিয়ে নেব। আর দেখুন এখানে সন্দেশটা আমি ডিশে ঢেলে রেখেছিলাম, বেশ জমে গেছে, আর কি সুন্দর লাগছে। এর ওপর আমি একটু কাজুগুলো কেটে দিয়ে দেব, যে কোনো ড্রাই ফ্রুটই দেওয়া যায়, কিন্তু আমার কাছে বাকি সব ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে, কাজুটাই আছে। এগুলো আমি ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে এর ওপর ছড়িয়ে দিলাম। এই দেখুন পায়েসও হয়ে গেছে একদম, পায়েসটা নামিয়ে নেবো, আর এই যে সন্দেশটাও হয়ে গেছে, সন্দেশটা আর একটু জমুক, তারপর আমি ছুরি দিয়ে কেটে নেব। পায়েসটাও একটা বাটিতে ঢেলে রেখেছি, এবার আমি লুচিগুলো করে নেব। এই যে আটা মেখে রেখেছিলাম, এটা একদম নরম হয়ে গেছে, এবার আমি লুচিটা করে নেব। আগে ময়দার লুচিগুলো সব কেটে রাখছি, তারপর লুচিগুলো বেলে নেব। এই যে লুই কাটা হয়ে গেছে, এই যে আমি এবার লুচিগুলো বেলে নেব। কোরিয়াতে পুজোর সামগ্রী কিছুই পাওয়া যায় না, তাই জন্য আমি এখানে কোনো পুজোর আয়োজন করতে পারি না। যেমন ইউকে, ইউএসএতে তাও অনেক জিনিস পাওয়া যায়। সরস্বতী পুজো ছোট থেকে বড় সবারই ফেভারিট, ছোটদের বেশি করে ফেভারিট, মানে আমার ছোটবেলায় সবচেয়ে ভালো লাগতো যে সরস্বতী পুজোর দিন পড়তে হবে না। আর পুজোর দিন সকালবেলায় উঠে না খেয়ে তাড়াতাড়ি স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার আনন্দটাই আলাদা ছিল। তারপর শাড়ি পরা, সেটা তো সরস্বতী পুজোর মাস, শাড়ি পরে ঘুরতে যাওয়া। কথা বলতে বলতে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে এভাবে সরস্বতী পুজোর প্রস্তুতি করতাম, সকালবেলা উঠে স্নান টান করে ফল কাটা, ফুল তোলা, আলপনা দেওয়া গোটা বাড়িতে, তারপর পুষ্পাঞ্জলি দেওয়া, খুবই মজা করতাম। তারপরে শাড়ি টাড়ি পরে স্কুলে স্কুলে ঘুরতে যেতাম বান্ধবীদের সাথে। আর যখন হোস্টেলে থাকতাম, মানে এমএসসির সময়, তখন তো সরস্বতী পুজোর এক
একটা আলাদাই মজা ছিল। এক মাস ধরে আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশন হতো, থিম পুজো হতো, মানে প্রত্যেকটা হোস্টেলে কে কেমন থিম করেছে, তারপর কম্পিটিশন হতো, তারপর প্রাইজও পাওয়া যেত। আমার লুচি ভাজাও হয়ে গেছে, এদিকে আমার সন্দেশটাও জমে গেছে, এটা আমি এবার কেটে নেব। আমাদের দেশের বাড়িতেও সরস্বতী পুজোর চল ছিল, সেখানে মূর্তি পুজো হতো বেশ বড় করে। এছাড়াও গ্রামে এক কম্পিটিশন হতো, পালা গান হতো, তারপরে ছড়ার লড়াই হতো, খুব মজা হতো। তারপরে এখন তো গ্রামের বাড়িতে কেউ থাকে না, সেই জন্য নিজের নিজের বাড়িতে যখন পরে পালি তখন হয়। এখানে আমার সব রেডি করে ফেলেছি, লুচি, পায়েস, ছানা সন্দেশ, আর ফল দিয়েছি ওই জজুবে ফলটা যেটা শুকনো কুল, এখানে তো টাটকা কুল পাবো না, তাই শুকনো কুলটা দিলাম, আর পার্সিমন ফ্রুট, এটাই আমি এখন ঠাকুরকে দেবো। টাটকা ফল আনা হয়নি, নাহলে টাটকা ফলও দিতাম, কিন্তু আপাতত যা আছে শুকনো ফল আর এই যেগুলো বানিয়েছি সেগুলো ঠাকুরকে দিই। এই যে এটা আমি প্রভুকে দিলাম। আমার কাছে দেবী সরস্বতীর কোনো পিকচার বা মূর্তি নেই, ওই জন্য ল্যাপটপে সরস্বতী ঠাকুরের ছবি খুলে ওনার সামনে ভোগটা উৎসর্গ করলাম। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, 11:30 বাজছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ ও এসে আবার খাবে। তো এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, সব টমেটো, আলু বার করে রেখেছি, আর চালটাও ভিজিয়ে রেখেছি, বাসমতির চাল। আজকে খিচুড়ি করব, আর বেগুন ভাজা, আলু ভাজা, আর একটু পাঁপড় ভাজা, আর কিছু করব না। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি, আমি আগেই বলেছি। খিচুড়িটা সব রকম সবজি দিয়েই করব, তো আগে আমি আলুটা কেটে নিচ্ছি। সরস্বতী পুজোর দিন সবার বাড়িতেই খিচুড়ি হয়, আমার বাড়িতেও আজকে খিচুড়ি হচ্ছে, মাকে ফোন করেছিলাম, আমিও তাই জন্য প্রথমে ভেবেই রেখেছিলাম খিচুড়ি করব। এখানে আমি সব আলুগুলো আগে ছাড়িয়ে নেব, আর ওইদিকে আমি মুসুরির ডাল, মুগ ডাল তো পাইনি বললাম, তাই মুসুরির ডালটা একটু কড়াইয়ে নেড়ে নেব। বাড়িতে থাকলে অবশ্যই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি খেতাম, তবে যে কোনো ভোগের খিচুড়ি আমার কাছে অমৃত, দারুণ লাগে খেতে। এখানে আমি ছোট ছোট আলু কেটে নেব আলু ভাজার জন্য, আর কিছু ডুমো ডুমো আলু কেটে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। আমাদের স্কুলে কিন্তু সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়াতো না, কিছু কিছু স্কুলে খাওয়াতো। আমাদের স্কুলে সরস্বতী পুজোর দু তিন দিন পরে পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস এইসব খাওয়াতো। আর যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের একটা সিস্টেম ছিল, টিফিন সিস্টেম, মানে সেখানে প্যাকেট করাই থাকতো, সেখানেও থাকতো ফ্রাইড রাইস বা পোলাও, আলুর দম এইসব, সেটাই খাওয়া হতো। এখানে আমি বেগুন কেটে নিচ্ছি ভাজার জন্য, আমি সব কাটাকুটিগুলো আগে করে রাখছি। সরস্বতী পুজোর আরেকটা জিনিস হচ্ছে শাড়ি পরা, সবাই শাড়ি পরে ঘুরতে যাওয়া। এই দিন বাসন্তী কালারের শাড়ি পরতো সবাই, অন্যান্য কালারেরও শাড়ি পরে, বাট আমি সবসময় প্রেফার করতাম হলুদ কালার, এখানে সেটা মিস করছি, এখানে শাড়ি পরে আর কোথায় যাব। আমি ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম, পুরো ফুলকপিটা তো লাগবে না, আর ফুলকপির মাঝখানে একটু করে কেটে নিচ্ছি, তাহলে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হবে। এখানে আমি পাঁপড় ভেজে নিলাম একটু, এটা হচ্ছে চালের পাঁপড়, আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর এগুলো সব কেটে নেব ডুমো ডুমো করে। বিয়ের পর এটা হচ্ছে আমার প্রথম সরস্বতী পুজো, আর বিদেশেও এরকম একা একা প্রথম সরস্বতী পুজো কাটাচ্ছি। অন্যান্য বার আমি বাড়িতেই থাকি, হোস্টেলেও ছিলাম, তখনও খুব মজা করেছি সরস্বতী পুজোর সময়। সত্যি আজকে বন্ধু বান্ধব, ফ্যামিলির লোকদের খুব মিস করছি, কারণ আজকে সবাই মিলে পুজো দিতাম, ঠাকুর দেখতে যেতাম। এখানে তো কিছুই হচ্ছে না, কারণ এখানে না আছে পুজো, না আছে ঠাকুর দেখা। কোরিয়াতে এখানে কোনো পুজোই হয় না, যেমন ইউকে, ইউএসএতে দুর্গা পুজো হয়, দিওয়ালি হয়, এখানে সেরকম কিছুই হয় না, তাই পুজোর সময় এখানে একা একা কেটেছে। ওই রান্না বান্না করেছি, আশেপাশে একটু ঘুরে বেরিয়েছি, কিন্তু পুজোর যে আমেজ, পুজোর যে আনন্দ, সেগুলো পাইনি। চলুন, আমার সব কাটাকুটি হয়ে গেছে সবজিগুলো, এবার আমি খিচুড়িটা বসিয়ে দেবো। আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর পাশে আমি ফুলকপিটা একটু ভাজতে দিয়ে দিয়েছি, তাহলে ফুলকপির একটা আলাদাই টেস্ট হবে। আর এখানে আমার সব কাটা হয়ে গেছে, এখানে টমেটোটা কেটে নিচ্ছি, এটা আগে একটুখানি কষিয়ে নেব। তেলের মধ্যে আদা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এবার আমি চাল ডালটা দিয়ে দেব। এই যে চাল ডালটা দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেব। এরপর কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো, আর ভাজা ফুলকপিটাও দিয়ে দেব, আর একটুখানি নুন আর জল দিয়ে এটা ঢেকে রাখবো, ক্যাপসিকামটা পরে দেব। এইদিকে আমি বেগুনটা কেটে রেখেছি, এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে এটা ভেজে নেবো।
এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, এটা আবার খিচুড়িতে দিয়ে দেব। খিচুড়িটা দেখুন গাজর আলু ফুলকপি ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আগে দিলে পুরো গলে যেত, ভালো লাগতো না, এখন ক্যাপসিকামগুলো দিয়েছি, ক্যাপসিকামগুলো বেশ গোটা গোটাও থাকবে, দেখতেও ভালো লাগবে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, খিচুড়িও প্রায় হয়ে গেছে, আরেকটু সেদ্ধ হোক তাহলে খিচুড়িটা নামিয়ে দেবো। খিচুড়ি ভালো সেদ্ধ হয়ে গেছে, সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, এতে আমিও নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে। আর এতে আমি একটু ভাজা মশলা দিলাম আর একটু গরম মশলা দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা দেব, এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। আপনাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো, কিভাবে কাটলো অবশ্যই জানান, তাহলে আমারও শুনে ভালো লাগবে, বেশ খুশি হব। এদিকে আলু ভাজাও হয়ে গেছে, এতে একটু পোস্ত ছিটিয়ে দিলাম, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। আমার খিচুড়ি আর ভাজাভুজি সবই হয়ে গেছে, চলুন এবার আমরা লাঞ্চটা করে নেব। এখানে দেখুন সব ভাজাভুজিগুলো আছে, পাঁপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এই যে খিচুড়ি। আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করে নিই। এই দেখুন আমাদের সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা সরস্বতী পুজো খুবই এনজয় করুন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খামসা হামিদা।